পৃথিবীর বুকে যে বই সব থেকে বেশি পড়া হয়, পৃথিবীর বুকে এখন বর্তমান বিশ্বে যারা কোরআনে কারীম নিয়ে গবেষণা করছে তারা এখন হিন্দু জৈন বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদের থেকেও সংখ্যায় বেশি। তারা এক সার্ভে করে তারা প্রমাণ করেছে পৃথিবীর বুকে সব থেকে ছাপাখানায় যে বই সব থেকে বেশি ছাপা হয়েছে তার নাম কোরআন। যে বই পৃথিবীর বুকে সব থেকে বেশি বিনামূল্যে মানুষের কাছে বিলীন করা হয়েছে, মানুষের কাছে দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে কোরআন। আর পৃথিবীর বুকে সব থেকে যে বই বেশি পড়া হয় তার নাম কোরআন। কোরআন পড়লেও নেকি, শুনলেও নেকি, মানলেও নেকি আছে না নেই? আবার কোরআনের জন্য জীবন দিলেও শহীদের মর্যাদা আছে না নেই? আছে। তো এই কোরআন আমরা মানবো না ছাড়বো? জোরে উত্তর, মানবো ইনশাআল্লাহ। ভাই আমার আপনাদেরকে বলি, কোরআনের সাহিত্য, এর লালিত্য, এর রচনা শৈলী, এর গতিময় ছন্দ, এর শব্দ বিন্যাস, এর ব্যাকরণ সারা পৃথিবীর সমস্ত গ্রন্থাগারের গ্রন্থের ঊর্ধ্বে না নিচে? জোরে বলেন, সব থেকে ঊর্ধ্বে। পৃথিবীর বুকে কোন গ্রন্থাগার কোরআনে কারীমের যে শব্দগুলো, কোরআনের যে ব্যাকরণ, এর যে সাহিত্য, এর যে লালিত্য, এর যে মাধুর্য, এর যে রচনা শৈলী, পৃথিবীর কোন গ্রন্থাগারের ধারের পাশে আসতে পারেনি আর পারবেও না। জোরে বলি ইনশাআল্লাহ। ভাই বন্ধু আমার, এই জন্য কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। আর যাজল্য প্রমাণ হচ্ছে আপনার বাচ্চাটার বয়স 8 বছর 10 বছর, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত হুবহু টুবটু ব্রেনে মগজে ধরে রাখতে পেরেছে। এর থেকে আর আপনার কাছে কি প্রমাণ যে কোরআন মানুষ বানায়নি? এটা কে পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। ভাই বন্ধু আমার, যুবক ছেলে যারা এখানে বসে আছো, এই জন্যে বলি, পাবজি, ফ্রি ফায়ার, মোবাইল ছেড়ে দাও, কোরআনকে বেছে নাও। কোরআন তোমাকে মসজিদ চেনাবে, কোরআন তোমাকে জান্নাত চেনাবে। যে মোবাইল তোমাকে মসজিদ মুখ থেকে, মসজিদের পথ থেকে বিমুখে তোমাকে ফিরিয়ে দিয়েছে, সেই মোবাইলকে তোমাকে শত্রু মনে করতে হবে, জেনে রাখো। অমিকার শুরুতেই বললাম, পৃথিবীর মুখ থেকে এমন কিছু মানুষ যাদের যাওয়ার কথা ছিল না কিন্তু না ফেরার জায়গায় চলে গেছে, যেখান থেকে আর কোনোদিন তারা ফিরে আসবে না। পৃথিবী মানুষের জন্যে থাকার জায়গা নয়, এটা হচ্ছে পরীক্ষাগার। পৃথিবীতে আমরা চিরদিন থাকতে আসিনি, সবাইকে চলে যেতে হবে পৃথিবীর বুকে। এটা জাজল্য সত্য কথা। একটা মুচি মেথর ডম সাঁতালো যদি বলে মরতে হবে, কথাটা সত্য না মিথ্যা? জড়ে বলে সত্য কথা। তে জন্যই আপনাদেরকে বলতে চাই, কোরআনে কারীমকে পৃথিবীর বুক থেকে কেউ যদি মনে করে আমরা মূলোৎপাটন করব, শেষ করব, তারপরেও সম্ভব নয়, সম্ভব ভারতবর্ষের মাটি থেকে ইংরেজদেরকে আমরা তাড়িয়েছি কোরআনের শক্তির বলে, আলেমেরা কোরআনের শক্তির বলে ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে তাড়িয়েছে। ইংরেজরা যাওয়ার আগে ওরা একটা সার্ভে করেছিল যে আলেমদেরকে এই শক্তি কে দিয়েছে। তারা শেষ পর্যন্ত দেখলো কোরআন, তারা মনে করলো কোরআনের কপিগুলো যদি আমরা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিই তাহলে পরে আলেমেরা, মুসলমানেরা আর শক্তি পাবে না। পরক্ষণে তারা আবার সার্ভে করে দেখলো যে শুধুমাত্র ভারতবর্ষের মাটিতেই 100,000 কোরআনের হাফিজ আছে। এখন বর্তমান বিশ্বে শুধুমাত্র সারা পৃথিবীর বুকে প্রায় 37,00,000-এর উপর কোরআনের হাফিজ রয়েছে। অতএব পৃথিবীর বুক থেকে কোরআনের কপি যদি কেউ ছিঁড়ে পুড়ে, যদি জ্বালিয়ে পুড়িয়ে, সমুদ্রে নিক্ষেপ করে যদি শেষ করে দিতে চায়, তারপরও কোরআনের বাণীকে শেষ করা যাবে না, কারণ কোরআনে কারীমের 100,000,000 হাফেজ রয়েছে। এজন্যে বলছি, কোরআন অন্তত মা বোন খালা যারা এখানে আছেন, সকাল সন্ধ্যা পড়ুন, বাড়ির বরকত বেড়ে যাবে, আল্লাহর রহমত বর্ষণ হবে। বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে সব সময় অশান্তি, তার কারণ বাড়িতে দিন ইসলাম নেই, ইসলামের রীতিনীতি নেই, কোরআন পাঠ করা হয় না। আবারও যদি বাড়িতে শান্তি চান, কোরআনকে পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাড়িতে আবার শান্তি ফিরিয়ে দেবেন। একবার আবার জিজ্ঞেস করছি, কোরআন মানুষ বানিয়েছেন না আল্লাহ পাঠিয়েছেন? জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলেন, কোরআন নাজিল করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি ওই সূর্য আকাশ আর জমিনের সৃষ্টিকর্তা, আকাশ আর জমিনের মালিক যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্ব মানবতার মুক্তির জন্য আমি এসেছি, মানুষের মুক্তির জন্য এসেছে এ সংবিধান। তাহলে মানুষ বাড়ায়নি, কে পাঠিয়েছে? পড়ছেন না কেন? মনের মধ্যে কি সন্দেহ সংশয় যে ভুল আছে? ভুল আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তাউজিলুল কিতাব লা রাইব ফীহি মির রাব্বিল আলামিন,
বিশ্ব মানবতার মুক্তির জন্য আমি মহান শব্দ আল্লাহ রাব্বুল আলামিন যে মহান সংবিধান মহাগ্রন্থ আল কোরআন পৃথিবীর মানুষের জন্য পাঠিয়েছি, এই কোরআনে কারীমের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো ভুল নেই, কোনো সন্দেহ সংশয় নেই। ভারতবর্ষ স্বাধীন হয়েছে আমাদের 1947 সালে। 1947 সালে ভারত স্বাধীনের পরে ভারতবর্ষের মানুষের জন্য একটা সংবিধান রচনা করা হলো, কিন্তু আজ পর্যন্ত ভারতবর্ষের সংবিধানের পরিবর্তন বিবর্তন হয়েছে না হয়নি? জোরে উত্তর দেন। প্রায় 99-12 বেশি এক সময়ের কাছাকাছি এর পরিবর্তন রদবদল বিবর্তন পরিবর্তন হয়েছে, কিন্তু মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে বলেছেন, লা তাবদিলা লি কালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। এমন কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছি যে কোরআনে কারীমের কিঞ্চিত পরিমাণ কেউ রদবদল পরিবর্তন বিবর্তন কোনোদিন করতে পারবে না, কারো পক্ষে সম্ভব? যেমন আছে সেমনই থাকবে, কেউ পাল্টাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দায়িত্ব বলেছেন, বান্দা পৃথিবীর কোন মানুষ যদি মনে করে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই রচনা করেছেন, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি বলেছেন এই পৃথিবীর মানুষের, আরে তোমরা যদি মনে করো এটা, তাহলে পরে কোরআন কারীমের মতো করে একটা গ্রন্থ একটা কিতাব তোমরা বাড়িয়ে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, উল্লাইলি জিতামাতিল নিউস ওয়াল জিন্ন আইয়াতু বিমিসল হাদাল কোরআন। এই পৃথিবীর বুকে মানুষেরা যদি মনে করে একাই পারবে না, সমস্ত মানুষ জাতি যদি এক হয়ে যায়, তারাও যদি মনে করে আমরাও পারবো না, তারা যদি জিনেদের সাহায্য নেয় আর জিন যদি মানুষের সাহায্য নেয়, তামাম পৃথিবীর জিন আর মানুষ একত্রিত হয় কোরআন কারীমের মতো করে, তারা যদি একটা কিতাব বা গ্রন্থ রচনা করতে যায়, দিন চলে যাবে, মাস চলে যাবে, বছর চলে যাবে, জীবন চলে যাবে, কেয়ামত হয়ে যাবে, কিন্তু কোরআন কারীমের মতো করে একটা গ্রন্থ বা কিতাব কখনো মানুষ বানাতে পারে না। পারবে? পেরেছে। ওয়াসিম রেজবি যখন কথা বলছে তখন সাংবাদিক বলছে, তো আল্লাহ বলেছেন করাবে, কোরআনের মতো করে একটা তোমরা কিতাব বানাও, তাহলে তুমি যখন বলছো মানুষ বানিয়েছে, তাহলে তুমি একটা বানাও। আর বাপ পারবে কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের মধ্যে বলেছেন, বান্দারে কোরআনে কারীমের মতো করে একটা গ্রন্থ তোমরা বানাতে পারবে না, কোরআনে কারীমের ছোট্ট সুরার মতো করে একটা সুরা বানাও তোমরা যদি তোমাদের কথার উপরে সত্যবাদী হও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, উল্লিন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বান্দারে কোরআনের মতো করে একটা গ্রন্থ বানাতে হবে না, কোরআনে কারীমের ছোট্ট সুরার মতো করে একটা সুরা বানিয়ে দেখাও যদি তোমরা তোমাদের কথার উপরে সত্যবাদী হও। আজ পর্যন্ত কেউ বানাতে পেরেছে? ও বাবু উঠলা কেন? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে, যদি আগুন লেগে যায় পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হারাবে করবে কেমন করে? কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে, লক্ষ লক্ষ কোরআনের হাফিজ তারা ছাপিয়ে আল কোরআনের বাণী, তারা ছাপিয়ে আসমানি বাণী, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আজ যারা দেখেন হিন্দু, অনেক হিন্দু আছে, অনেক খ্রিস্টান যারা কোরআন গবেষণা করতে এসেছে, তারা এই কোরআনের কাছে আত্মসমর্পণ করেছে, করেছে না করে? আমার বন্ধুরা যারা এখানে বসে আছে, আমাদের সমাজে একটা বই, দা কোরআন দা বাইবেল অ্যান্ড সায়েন্স গ্রন্থের রচয়িতা ডাক্তার মরিস বুকাইলি তিনি গ্রন্থ লিখলেন কোরআনে কারিমকে নিয়ে। বলে আমি আরব ভূখণ্ডে একটা কনফারেন্সে অংশগ্রহণ করলাম, সেখানে আরবের আলেমেরা ওরা বলল কোরআনে কারিমের মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, সংশয় নেই। আমার মনের মধ্যে খটা জন্মে গেল, আমি তখন মনে মনে চিন্তা করলাম কোরআনে কারিমের ভুল ধরবো, তারপরে এই পৃথিবী থেকে বিদায় নেব। কোরআনে কারিম শেখার জন্যে আরব ভূখণ্ডে চলে গেছে, দীর্ঘ 5 বছর ধরে কোরআন অধ্যয়ন করলো,
কোরআন অধ্যয়ন করে তারপরে তিনি করোনার সত্যতা সম্পর্কে একটা বই লিখলেন, দ্য কোরআন, দ্য বাইবেল অ্যান্ড সায়েন্স। আমার জীবনে পৃথিবীর বুকে অনেক ধর্মগ্রন্থ পড়েছি, অনেক সংশয় সন্দেহ রয়েছে, কিন্তু কোরআনে কারীম এমন একটা ধর্মগ্রন্থ যার মধ্যে কোনো রকম সন্দেহ আর সংশয় নেই। এই জন্য কোরআনে যে বিশেষ বিশ্ব মানবতার মুক্তির জন্য এ কোরআন মানার দরকার আছে না নেই, মানব না ছাড়ব। আমার বন্ধুরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কুমারী স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছেন পৃথিবীর সব থেকে বিচক্ষণ মহিলা, তিনি হচ্ছেন সব থেকে বুদ্ধিমতী মহিলা, তিনি হচ্ছেন নারীদের মধ্যে সব থেকে হাদিস বর্ণনাকারী একজন মহিলা। কেন বললাম এটা কথা বলছি আপনাদেরকে? আমার বন্ধুরা, আমরা মুসলমান কোরআন ছেড়ে কিসের জন্য? ইমানের শক্তি নেই। হিন্দু জৈন বৌদ্ধ আমাদের উপরে আক্রমণ করে মুসলমান প্রতিবাদ করার ভাষা আজকে হারিয়ে ফেলেছে, সেজন্যে মুসলমানদের উপরে নানানভাবে উৎপীড়ন আর অত্যাচার শুরু হয়েছে। আপনাদেরকে বলছি, আমরা মুসলমান তো সেই যারা মুতার যুদ্ধ করেছে, খাইবার করেছে, ওহুদ করেছে, বদর করেছে, খন্দক করেছে, এ মুসলমান আল্লাহর জন্যে জীবনটা দিয়ে দেবে, কিন্তু কখনো মুসলমান অন্যায়ের কাছে মাথা নত করতে পারে না। আজকে কোরআন যদি হয় আল্লাহর বাণী, আমরা কতটুকু মানি? আমার বন্ধুরা, দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি শুরু করেছে, আল্লাহু আকবার ইমামতি চলছে, নামাজ চলছে না সেই সময়। এমন করে এমন সময় একজন কৃতদাস, তার নাম হলো আবুল উলু, নামাজের কাতার ভেদ করে মসজিদের মধ্যে প্রবেশ করেছে। মসজিদের মধ্যে প্রবেশ করে একেবারে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে গিয়েছে, একেবারে সামনে সামনে গিয়েছে। সামনে গিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি ইমামতি করছেন, এমন সময় হাতে ছিল চাকু, চাকুটা নিয়ে পেটে যেদিকে পেরেছে সেদিকে একেবারে ফালা ফালা করে কেটে দিয়েছে, পেট থেকে ভুটি ভুড়িটা বেরিয়ে চলে আসলো। ততক্ষণাৎ তিনি লুটে পড়লেন মাটিতে, মসজিদে লুটে পড়লেন। অন্য আরেকজনের ইমামতিতে নামাজ সেট করা হলো, তারপরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি বলছেন, ও আমার সন্তান আবদুল্লাহ রে, আমার তো মনে হয় আর জীবন আমার বাঁচবে না, নির্ঘাত আমার মরণ, কারণ পেট থেকে পুরো ভুটি বেরিয়ে গেছে, ভুড়ি বেরিয়ে গেছে আমার, আমি আর বাঁচব না, আমি পৃথিবী ছেড়ে বিদায় দেব, কিন্তু আমার বোন চায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। আমি দুনিয়ার বুকে জীবনটা কাটিয়েছি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে আমি দিন খুঁজে পেয়েছি, ধর্ম খুঁজে পেয়েছি, জান্নাতের রাস্তা খুঁজে পেয়েছি। সেই মরণের পরে রাসূলের পাশে যদি থাকতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। ও আমার সন্তান আব্দুল্লাহ, যাও যাও যাও, একবার তুমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যাও, গিয়ে বলো আমার বাবা পাঠিয়েছে, তুমি বলবে না, আমা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমাকে পাঠিয়েছে, তুমি এ কথা বলবে না, তুমি বলো আমার বাবা ওমর আপনার কাছে পাঠিয়েছে একটা আবদার নিয়ে। তখন যদি বলে কি আবদার, তারপরে তুমি তাকে বলবে আপনি আপনার স্বামীর পাশে মরণের পরে যে জায়গাটায় শুয়ে থাকার জন্য নির্ধারণ করে রেখেছিলেন সেই জায়গাটা আমার বাবা ওমর চেয়েছে, তুমি শুনে আসো সে কি বলে। চলে গেলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিয়ে যখন কক্ষে প্রবেশ করলেন, কক্ষে প্রবেশ করার পর তিনি বলছেন, ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চোখে পানি আর কানতে কানতে বলছেন, আমার বাবা আপনার কাছে পাঠিয়েছে। বলে কেন? বলে আপনি আপনার স্বামীর জন্য, স্বামীর পাশে যে জায়গাটা আপনার জন্য নির্ধারণ করে রেখেছিলেন সেই জায়গা আমার বাবা আপনার কাছে চেয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিঞ্চিত পরিমাণ কোনো কথা না করে তিনি আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ রে চিন্তা করো না, কোনো রকম কথা না বলে তিনি বললেন, তোমার বাবাকে গিয়ে বলো যে জায়গা আমার স্বামীর কাছে আমি মরণের পর শুয়ে থাকতে চেয়েছিলাম সেই জায়গাটা আমার মনে বড় ইচ্ছা ছিল, আমি মরণের পর সেই জায়গায় শুয়ে থাকবো, কিন্তু হলো না। তোমার বাবা যখন চেয়েছেন আমি তোমার বাবাকেই দিয়ে দিলাম, তোমার বাবাকে গিয়ে বলো আমি দিয়ে দিলাম। আমার বন্ধুরা, মা খালা যারা এখানে বসে আছেন, আপনাদেরকে বোঝাতে যাচ্ছি পৃথিবীর বুকে বিচক্ষণ মহিলা, সব থেকে বুদ্ধিমতী মহিলা, সব থেকে হাদিস বর্ণনাকারী একজন মহিলা, একটা মানুষ মারা যাচ্ছে, তারপরও ঘর থেকে কক্ষ থেকে বেরিয়ে আসছেন না। কিন্তু আমাদের সমাজে নারীদের ভিড় মরা বাড়িতে আছে না নেই, কম না বেশি?
আমার বন্ধুরা, তার মানে কেউ যদি মারা যায়, নারীরা আমার মায়েরা খালারা বোনরা এমন ভাবে ভিড় জমায়, মরা বাড়িতে পুরুষ মানুষের ঢোকার কোন সুযোগ নেই। পৃথিবীর বুকে একজন সব থেকে বিচক্ষণ আর বুদ্ধিমতী মহিলা, একজন পৃথিবীর বুকে দ্বিতীয় খলিফা মারা যাওয়ার পরেও ঘর থেকে কক্ষ থেকে বেরোচ্ছেন না। মা খালা বোন যারা এখানে বসে আছেন, আপনাদেরকে বলি, কোরআন যদি ওই আল্লাহর বাণী তাহলে আমরা কতটুকু মানি? সত্যি তো তাই, এই সমাজের মধ্যে এই রকম যে বেদি রয়েছে, তার মানে ইসলামে এই জিনিসকে কখনো অনুমোদন দেয় না। এই পাড়া সেই পাড়া ওই পাড়া থেকে নারীরা এসে মরা বাড়িতে মরা দেখতে যাবে, সম্পর্কে কেউ নয়, তারপরেই ভিড় জমাবে। ইসলাম কখনো এটাকে অনুমোদন করে না। কোরআন যদি হয় আল্লাহর বাড়ি, তো আমরা কতটুকু বাড়ি মানি না? অবাধ আজকে চলছে মরা বাড়িতে নারীদের ভিড়, কে বুঝাবে, কে শেখাবে ইসলাম কি জিনিস? ভাই বন্ধু, আমার জন্যই বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীম বিশ্ব মানবতার মুক্তির জন্য পাঠিয়েছেন, এটা হেদায়েতের জন্য। আজ কোরআনকে ছেড়ে দিয়েছি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এবং পৃথিবীর নাস্তিক মুর্তাদ যারা রয়েছে, তারা মুসলমানদের আজকে নানা রকম শাসন করছে। আমার ভাই বন্ধু যারা এখানে বসে আছেন, আপনাদেরকে প্রশ্ন করছি, কোরআন কারীমের মধ্যে যে তথ্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ঠিক না ভুল? আজকে আমরা ক্যালেন্ডার দেখেছি বাড়িতে, তার মানে আমার মনের মধ্যে খুবই খুশি, দিন মাস বছরের হিসাব পাওয়া যায়। কিন্তু কোরআন পড়লে না বোঝা যাবে যে সমস্ত মানুষেরা ক্যালেন্ডার তারা বানিয়েছে, তারা কোরআনে কারীম থেকে নকল করে ক্যালেন্ডার বানিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দারে, আকাশ আর জমিন যেদিন থেকে সৃষ্টি করলাম সেই দিন থেকে আমার হিসাব আর আমার গণনা অনুযায়ী মাসের সংখ্যা হলো 12। যে ক্যালেন্ডার বাড়িতে আছে ওখানে কটা মাস আছে? আমার বন্ধুরা, তাহলে পৃথিবীর যে সমস্ত মানুষেরা ক্যালেন্ডার নির্বাচন করেছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে নকল করেছে। আজ ওই সমস্ত মানুষদেরকে মানুষ সাধুবাদ জানায়, আল্লাহকে কখনো তারা সাধুবাদ জানাতে পারে না। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বান্দারে, শুধুমাত্র এটাই নয়, কোরআন কারীমের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে তথ্য দিয়েছি, পৃথিবীর কোনো মানুষ কোরআনের কখনো ভুল ধরতে পারে না। একজন বিজ্ঞানীর কথা বলি, যার নাম হচ্ছে মহাবিজ্ঞানী নীল আর্মস্ট্রং, নাম শুনেছেন না? শুনেননি? বিশাল বড় একজন বিজ্ঞানী। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, দিন যত যায় ততই কিয়ামত ঘনিয়ে আসছে, আর আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন, দু ভাগে ভাগ করেছেন। এই আয়াত যখন পেলে উড়ি, তো উড়ি ভাবছে চাঁদকে আবার দু ভাগে কি করে ভাগ করা হয়েছে? এই তো কোরআনের এবার ভুল ধরেই ছাড়বো, যেমন করে হোক এর প্রমাণ আমাকে দিতে হবে। কোরআনে কারীমের বন্ধুরার জন্য পৃথিবীর বুকে মহাবিজ্ঞানী নীল আর্মস্ট্রং তৈরি করেছেন নবজাত, নবযান তৈরি করে পৃথিবী পৃষ্ঠ থেকে 2,39,000 মাইল পথ অতিক্রম করে চাঁদের মাটিতে পা দিয়েছেন। চাঁদের মাটিতে পা দিয়ে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ প্রদক্ষিণ করার সময় এক সময় নজরে চলে এসেছে, চোখে ভেসে উঠেছে আল্লাহর কোরআনের সত্যতা, সেই বিশাল বড় একটা রেখা একটা দাগ টানা আছে। আমার বন্ধুরা, সেখান থেকে আবার 2,39,000 মাইল পথ অতিক্রম করে পৃথিবীর বুকে যখন ফিরে আসলেন, সাংবাদিকেরা উপস্থিত, কোরআনে কারীমের ভুল ধরা আপনার পক্ষে সম্ভব হলো কি হলো না? মহাবিজ্ঞানী নীল আর্মস্ট্রং তিনি বলতে শুরু করলেন, আমি মনে মনে ভেবেছিলাম কোরআনে কারীমের ভুল ধরবো, কিন্তু সম্ভব হলো না। পৃথিবী পৃষ্ঠ থেকে 2,39,000 মাইল পথ অতিক্রম করে আমি পৌঁছালাম, কিন্তু তারপরও সম্ভব হলো না। আমি যতবার কোরআনে কারীমের ভুল ধরতে গিয়েছি, কোরআন বারে বারে আমার নিজের জীবনের ভুল ধরিয়ে দিয়েছে। আই বন্ধু, আমার চিন্তা করে দেখুন, পারবে না? অসম্ভব। এজন্যই আপনাদেরকে শোনাবো, আপনাদের পকেটে যদি টাকা থাকে, একজন মানুষ আছে যার নাম হচ্ছে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী শেষ জীবনে যে একটা বই লিখলেন, যার নাম হলো মাই লাইফ, আমার জীবন, আমার জীবন। বইয়ের মধ্যে তিনি লিখেছেন, ইংরেজরা ভারতবর্ষ থেকে যদি তারা চলে যায়, ভারতকে যদি ইংরেজ মুক্ত করতে পারে, তাহলে কোরআনে কারীমের রীতিনীতি অনুযায়ী আমার ভারতবর্ষকে চালাবো। শুধুমাত্র এখানেই শেষ নয়, পৃথিবীর বুকে বিশ্ববিখ্যাত একজন সুরকার যার নাম হচ্ছে এ আর রহমান,
পুরো পরিবারকে নিয়ে শুধুমাত্র কোরআনে কারীমের সত্যতা জানার পরে তিনি আর থেমে থাকতে পারেননি, পুরো পরিবারকে নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আমার বন্ধুরা, ইয়ার মান ইয়ার রহমান শুধুমাত্র নয়, পৃথিবীর বুকে সবথেকে বড় ডান্সার যার নাম হলো মাইকেল জ্যাকসন, কোরআনের আজকর শুধুমাত্র আজানের ধ্বনি শুনেছে, আজানের ধ্বনি শুনেছে, আজানের ধ্বনির মধ্যে যখন বলা হয় আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, সেই সমস্ত সেই একটা বাক্যকে গভীর ভাবে মনোযোগ সহকারে ভাবতে ভাবতে কালেমা পড়ে সেই ব্যক্তিও মুসলমান হয়েছে। আমার বন্ধুরা, জন্য কোরআনে কারীমের সত্যতা যারই কাছে পৌঁছাবে, কোরআনে কারীমকে নিয়ে যারাই অধ্যয়ন করবে, যারাই গবেষণা করবে, ইসলামের সুশীতল ছায়ায় তারা জায়গা পাবে, এতে কোনো সন্দেহ নেই। মা বোন খালে যারা এখানে বসে আছেন, আপনাদের সম্পর্কে একটু বলবো, মানে গত বছর বলতে পারেনি, কোরআন আল্লাহর বাড়ি তো আমরা কতটুকু বাড়ি, বলতে যাচ্ছিলাম যে কথা, আজ ইসলাম যে নারীদেরকে অধিকার দিয়েছে, যে কোরআনে ইসলাম যে নারীদেরকে অধিকার দিয়েছে, সেই অধিকার কেউ দিতে পারবে? সম্ভব? আমার বন্ধুরা, আমাদের ভারতবর্ষের একজন উপরাষ্ট্রপতি যার নাম হচ্ছে ভেঙ্কাইয়া নাইডু, ভেঙ্কাইয়া নাইডু তিনি বললেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তালাকের যে বিধান দিয়েছে এটা সমাজ বিরোধী, সংস্কার বিরোধী আর সংবিধান বিরোধী। আমরা বলতে চাই ভেঙ্কাইয়া নাইডুজি, ইসলাম যে নারীদেরকে সম্মান আর শ্রদ্ধা দিয়েছে, আপনারা সারা জীবন চেষ্টা করলেও পারবেন না। কোরআন হাদিস কি দিয়েছে? আমার রাসূল বলেছেন ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতু সালিহা, সারা পৃথিবী সম্পদ, সারা পৃথিবী হচ্ছে সম্পদ, সারা পৃথিবীর বুকে সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে একজন সতী নারী, দিনদারের নারী, একজন পরহেজগারের নারী। আজ আপনি নারীদেরকে সম্মান দিতে এসেছেন, কোরআনের থেকেও আপনি বেশি সম্মান দেবেন? অসম্ভব, পারবেন না। আপনি যদি সম্মান দিতেই চান তাহলে আপনাকে বলবো, সারা ভারতবর্ষের মাটিতে যে বেশ্যাখানাগুলো রয়েছে, যে সমস্ত নারীরা তাদের দেহ বিক্রি করে পয়সা রোজগার করে নিজের জীবন চালায়, বেশ্যাখানাগুলো বন্ধ করে তাদেরকে হাত ধরে টেনে এনে সমাজে সসম্মান দিন, সম্মান তাদের ফিরিয়ে দিন, তাহলে পরে বুঝবো যে হ্যাঁ, নারীদের আপনি সম্মান দিতে জানেন। আপনি যদি নারীদেরকে সম্মান দিতে চান তাহলে পরে আপনাকে বলবো, ভারতবর্ষের মাটিতে যে সমস্ত বৃদ্ধাশ্রমগুলো রয়েছে সেই বৃদ্ধা আশ্রমগুলোকে বন্ধ করে দিন, কারণ ওই বৃদ্ধাশ্রমগুলোতে একটাও মুসলমানের মায়েরা বাবার যায় না, যায় সপদের। কোরআন যে সম্মান দিয়েছে ওই সম্মান ওরা কখনো দিতে পারবে না। তাই আমার লকডাউন যখন শুরু হলো, জাতির উদ্দেশ্যে মোদিজি ভাষণ দিয়ে সারা ভারতবর্ষ যখন একেবারে বন্ধ করে দিয়েছে, আমরা লক্ষ্য করে দেখলাম হাজার হাজার মানুষ দিল্লি থেকে মুম্বাই থেকে তারা পায়ে হেঁটে বাড়ি ফিরেছে, দেখেছি না দেখিনি। আমরা লক্ষ্য করে দেখলাম বিহারের একটা প্ল্যাটফর্মের দৃশ্য দেখে হতবাক হয়ে গেলাম, বিহারের একটা দৃশ্য দেখে হতবাক হয়ে গেলাম, সেখানে লক্ষ্য করে দেখলাম শত শত মানুষ তারা পায়ে হেঁটে আসছে প্ল্যাটফর্মে, যখন তারা এসেছে তখন আরাম করার জন্য নিজের যা ছিল বিছানা পেড়ে দিয়েছে, বালিশ নেই, হাতটা মাথার নিচে দিয়ে তারা আরাম করছে। এমন সময় একজন মা তার ছোট্ট ছেলে, 3 বছরের বাচ্চা, ছোট্ট ছেলেকে নিয়ে মাও ঘুমিয়ে পড়েছে, মা ঘুমিয়ে গিয়েছে, যখন আবার সকাল হয়ে গেল, রাত্রিটা যখন চলে গেল, আবার সকালবেলা পায়ে হাঁটা দিতে হবে, বাড়ি এখনো পৌঁছায়নি, ঠিক সেই সময় সবাই চলে যাচ্ছে কিন্তু মহিলা উঠছে না, ছোট্ট 3 বছরের বাচ্চাটা মায়ের আঁচল ধরে একবার টানে, মায়ের হাড় গা হাতে মুখে আর গালেতে চুমু দিয়ে মাকে ডাকে, মা মা, সবাই চলে গেল তুমি কি যাবে না? মা ওঠে না, কিন্তু ছোট্ট বাচ্চা সে তো আর বুঝতে পারে না, মা না ফেরা আর দেশে চলে গেছে, কোনোদিন আর জাগবে না। আমরা লক্ষ্য করে দেখলাম অনেক মানুষ ট্রেনে কাটা পড়ে মরেছে, আমরা লক্ষ্য করে দেখলাম আস্তে আস্তে পায়ে হেঁটে, আস্তে আস্তে খাবার পাইনি, না খেতে পেয়ে তারা পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে। আমার বন্ধুরা, চিন্তা করে দেখুন, দেশের শাসক ওরা কোনোদিন আমাদের মতো জনসাধারণকে নিয়ে কখনো ভাবে না, ওরা তো দূরের কথা গো, মেম্বার প্রধান এখন প্রধান হওয়ার পরও তাদের আর দেখতে পাওয়া যায়, ভোটের আগে এরকম আর ভোটের পরে এরকম, বুঝতে পারেননি, বটেটা গিয়ে এরকম তারপরে ওটা দেখাবে, চিন্তা করে দেখুন। আমার বন্ধুদের জন্য, আপনাদেরকে যারা যুবক তাদেরকে আজকে সমাজ একেবারে সচেতন হতে হবে, অন্যায় দেখলেই পরে প্রতিবাদের ভাষা দেখাতে হবে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষা আমাদেরকে শিখিয়েছেন সেই ভাষায় কথা বলতে হবে। তার মানে অন্যায় দেখলে পরে চুপ করে বসে থাকা যাবে না। ফামান জাহাদাকুম বিয়াদিহি ফাহুয়া মুমিন ওয়ামান জাহাদাকুম বিলিসানিহি ফাহুয়া মুমিন ওয়ামান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন। ইমানদার যারা ওদেরকে তিন শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথম নাম্বার মুমিন হলো সেই ব্যক্তি অন্যায় দেখলে পরে বাড়িতে বসে থাকতে পারে না, হাত দিয়ে প্রতিবাদ চালাবে, হাত দিয়ে পারবে না মুখ দিয়ে চালাবে। মুখ দিয়েও যদি না পারে তাহলে পরে অন্যায় কাজকে অন্তর দিয়ে ঘৃণা করবে। তারপরেও যদি তার মনের মধ্যে সেই অন্যায় না মনে হয় তাহলে নিজেকে কখনো ইমানদার আর মুসলমান ভাবতে পারে না। হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা প্রদান করছেন, খুতবা দিচ্ছেন, শুক্রবারের দিন খুতবা দিচ্ছেন। খুতবা দিতে দিতে তিনি খুতবা যখন প্রদান প্রদান করছেন, কোরআনের আয়াত পড়ে, রাসূলের হাদিস পড়ে, কিন্তু মসজিদের এক পাশে দিয়ে লক্ষ্য করছেন আবু মুসা আশআরী একজন সাহাবী, খুতবা চলাকালীন তিনি অন্য আরেকজনের সঙ্গে গল্প করছেন। খুতবা চলাকালীন গল্প চলে, কথা চলে? কথা তো চলে না, চলে না, ইশারাও চলে না, আর কথা বলছেন গো। তাহলে দুবার বলছেন, এই আবু মুসা আশআরী তোমার সাহস কত বড়, আমি খুতবা দেবো আর তুমি ওখানে কথা বলবে? ভাই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ও আমার আপনার কথা শুনবো না, আপনার কথা শুনবো না। বলে কেন? বলে আপনার প্রতি ইনসাফ নেই। বলে আমি আবার বেইনসাফ কি করলাম? আমি আবার বেইনসাফ কার সঙ্গে করলাম? তোমার সঙ্গে করেছি নাকি? বলে হ্যাঁ, শুধুমাত্র আমার সঙ্গে আপনি বেইনসাফ করেননি, আপনি বেইনসাফ করেছেন দেশের জনগণের সঙ্গে। বলে কেমন করে? বলে আমরা যুদ্ধের মাল থেকে গালিমাত হিসেবে যে সমস্ত কাপড়ের টুকরাগুলো পেয়েছিলাম আপনি সবাইকে একটা 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 করে দিয়েছেন, আর আপনি দেশের রাজা দেশের শাসক বলে আপনি নিজে দুটো নিয়েছেন। আপনার কথা শুনবো না, আপনার কথা তো ইনসাফ নেই, আপনি দেশের রাজা বলে ক্ষমতা দেখাচ্ছেন নাকি? আমার আব্দুল খাদ্দাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আব্দুল্লাহ তুমি মসজিদের কথায়, মসজিদের এক কোণ থেকে আব্দুল্লাহ দাঁড়িয়ে গিয়েছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গিয়ে বলছেন, ও আবু মুসা আশআরী আমার ভাই শোনো, আমার বাবা যে জুব্বা পরে আছে ওটা দুটো কাপড়ের ঠিকই, আমার বাবা যে জুব্বা পরে আছে ওটা একটা নয় দুটো, আমার বাবা একটাই দিয়েছিল কিন্তু আমারটা জোড়া দিয়ে জুব্বা তৈরি করে পড়েছে। তার মানে আবু মুসা আশআরীর কথা ছিল, আপনার শরীর মোটা, আপনি লম্বায় বড়, আপনি সুঠাম দেহের অধিকারী, একটা কাপড়ে তো আপনার জুব্বা তৈরি করা সম্ভব নয়, আপনি দুটো নিয়েছেন দেশের রাজা বলে আর আমাদেরকে একটা দিয়েছেন, এটাই ছিল অভিযোগ। আব্দুল্লাহ তখন বলছিল, আমার ভাইরে আমি যে ভাগে যে কাপড়টা পেয়েছিলাম মোটা আমার বাবাকে দিয়ে দিয়েছি, ওই দুটোকে একত্রিত করে কেটে সুন্দর করে আমার বাবা জুব্বা বানিয়েছে, বুঝা শেষ? তখন বলছে এবার আপনার কথা শুনবো, এবার আপনি বলেন। চিন্তা করে দেখুন, আজকে কেউ যদি অন্যায় করে, মসজিদের মতওয়ালি হোক, মাদ্রাসার সভাপতি, কেশিয়ার যেই হোক না কেন, প্রতিবাদের ভাষা হারিয়ে ফেললে হবে না, আজকে প্রতিবাদ করতে হবে। বলছি